ও আজকে থাক গাড়িতে জায়গা নাই তো তুই কালকে আয়। আচ্ছা আচ্ছা, সারাদিন দাঁড়াচ্ছিলেন? না, সারা ঢাকা শহর ঘুরছি আর কানছি, গাড়িতে জায়গা হলো না। বলে গাড়িতে সে আমার না এরকম করে হা করে তাকে আছে। আচ্ছা তো আচ্ছা ঠিক আছে, আমি ঠিক আছে না আমি আপনার সাথে কাজ করব, এটা আপনি আমার এই কথা দেন, আগে বই দেন, আমি আপনার সাথে বসে বসে প্রমোট করি, তাহলে এখান থেকে আমার একটা শিক্ষা হবে। আর আব্বা তারপরে কাকা এদের চাচা এদেরকে আপনি বলে দেন, এই টিপু রাখো রাখো রাখো, ওই আকবরে দাও, কো আকবর পারবো সামনে মাটন করতেছে, কো খালি দেখেন না পারে কিনা দেখেন। এই এই কনফিডেন্টটা কেন শাবানা আপা বললেন ওই সময়? উনি খুব আদর করত। আচ্ছা, আদর করত। আর যখনই স্ক্রিপ্ট এই মতিন রহমান পড়াইতো আমি ধরে রাখতাম। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আর কি সিরামিক্স বিদিত তানভীর তারেক শোতে। আজকে যিনি আমার অতিথি তার সম্পর্কে এভাবে বলি যে যখন আমরা চলচ্চিত্র দেখা শুরু করি বা চলচ্চিত্রের প্রতি প্রেম জাগে, তখন মূলত নায়ক নায়িকার চাইতেও বা নায়ক নায়িকার পাশাপাশি আমরা ব্যানার হেড দেখতাম যে কার ছবি মুক্তি পাচ্ছে। এইভাবে নায়কোচিত পরিচালক বাংলাদেশে হাতে গোনা, তেমনই একজন মহিরুহ কিংবদন্তি পরিচালক আমার অতিথি মন্তাজুর রহমান আকবর। ৮০-এর দশকে তো পেশা হিসেবে চলচ্চিত্র পরিচালক বা পরিচালনা করার তো বাবা মার কখনো ইচ্ছে থাকার কথা না। আপনি কোন টানে কোন নেশায় আসছিলেন? আমার হলো জয়পুরহাট জেলার আকিলপুর উপজেলায় বাড়ি আর কি। জি, তো ওইখানে আমাদের যে পাড়াটায় বাড়ি বাজারের সঙ্গে লাগানো হয়, স্টেশনে পশ্চিম পাশের বাড়ি, আর যে গলিতে আমরা যেতাম তো ওইখানে আমাদের একটা ক্লাব এখনও আছে, আদর্শ ক্লাব। আচ্ছা, তো এটা প্রায় এখন প্রায় ২২০-২৫ বছর বয়স হবে আর কি। আমি দেখতাম ওই ক্লাবের পাশ দিয়ে গেলে যে আগে শীতের সময় ওই নাটক মঞ্চায়ন করার জন্য গরমের সময় থেকে তারা রিহার্সেল করতো। আচ্ছা, মানে আমাদের বাবার বয়সে যারা আর কি, তো আমার ওটা খুব আকর্ষণ করতো, ওই জানালা দিয়ে দেখতাম। তো এটা যে ডিরেক্টর ছিলেন ওনার নাম হলো শিশির কুমার আর কি, তো শিশির কাকা বলতাম আমি, আমাকে সে ফলো করছে অনেকদিন, সন্ধ্যাবেলায় তাড়াতাড়ি পড়া শেষ করে এসে ওই জানালার পাশে দাঁড়াতাম কখন রিহার্সেল শুরু হবে, রিহার্সেল দেখতাম। তো একদিন উনি আবার ওই এই তখন তো ওই যে ইয়া ডাক্তার আর কি, ওই যে হাতুড়ে ডাক্তারের মতো ডাক্তার বাবা, তো একদিন ধরছে দোকানে, এদিকে আই তুই পড়ালেখা বাদ দিয়ে সেই নাটক দেখছি, আমার ইচ্ছা নাটকের ডাইরেক্টর হব। তখনই বলে হ্যাঁ ডাইরেক্টর হবি, মানে আমি হবই, এটা আমার ইচ্ছা, আপনাদের আপনারা দেখে তারপর আপনার এই রিহার্সেল দেখে অভিনয় দেখে এটা আমার ইচ্ছা, আমি অভিনেতা হবো না কিন্তু পরিচালক হবো, পরিচালক হবি মানে বলে আজ কালুক দেখেন আমি নাটকের পরিচালক হবো সিনেমার পরিচালকও হবো, এটা আমার মধ্যে আমার মাথার মধ্যে ঢুকে গেছে। কো আচ্ছা ঠিক আছে তুই আজকে সন্ধ্যায় আয়, তো সন্ধ্যায় আসলে উনি আমার ওই নবাব সিরাজউদ্দৌলা বইটা পড়তে দিয়েছিল, এটা আজকে রাতে পর কালকে তুই আমার শোনাবি। ঠিক আছে, তো আমি পড়ে তো প্রথম যেটা বাংলা বিহার উড়িষ্যার যে ইয়ে নবাবের যে এন্ট্রিটা, এইটা আমি কাগজে লিখে সকাল থেকে পুরো মুখস্থ করে ফেলাইছি। তো পরে সন্ধ্যাবেলা গেছি, ওরা অন্যান্য যারা রিহার্সেল তারা আগেই, আমি কাকা পড়া শেষ কী বুঝলি? আমি এটা বুঝলাম না, খুবই সাংঘাতিক বই এটা, গল্প যেভাবে এটা হয়েছে ছোটোবেলা তখনই, ও এটা তোর কোনো জিনিস মনে দাগ কাটছে? আমাকে হ্যাঁ, প্রথম দৃশ্যটার যে সংলাপ সেটা আমার দাগ কাটছে। তুই বলতে পারবি? আমাকে হ্যাঁ ২-৩ লাইন বলি, তো বলতে বলতে পুরোটাই বসে একের অভিনয় করে, মানে যেভাবে থ্রোয়িং করে যেভাবে বলে, সে আমার না এরকম করে হা করে তাকে আছে। তো আচ্ছা ঠিক আছে, আমি ঠিক আছে না আমি আপনার সাথে কাজ করব, এটা আপনি আমার এই কথা দেন, আগে বই দেন, আমি আপনার সাথে বসে বসে প্রমোট করি, তাহলে এখান থেকে আমার একটা শিক্ষা হবে। আর আব্বা তারপরে কাকা এদের চাচা এদেরকে আপনি বলে দেন যে ও খুব ভালো প্রমোট করে, ও পরের থেকে আমি ধীরে 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 ওনার সাথে সেখানে সহকারী হিসাবে ঢুকে যাই। জয়পুরহাট থেকে ঢাকায় স্থানান্তর এবং ওখান থেকে ওই যে তখন বেরোতো না বিভিন্ন পত্রিকা ম্যাগাজিন, সিনেমা পূর্বাণী পত্রিকা, সিনেমা পত্রিকা, চিত্রালী পত্রিকা, এগুলো আমি ৫-৬ এর থেকে আমরা আব্বার ওই আমাদের মাছের ব্যবসা ছিল আড়তদারি,
তো আমাদের এইদিকে জয়ফ্রাট যেতে হইতো, ওইদিকে সান্তার যেতে হইতো। যখনই যেতাম পরের ট্রেনে যখন আসবো তখন দুই তিন ঘন্টা গ্যাপ থাকতো, তো স্টেশনের বুক স্টলে আমি তখন আড্ডা মারতাম, তো ওই চিত্রালি কিনতাম, ওই যে ছোট বইয়ের আকারে সিনেমা, হ্যাঁ ওই কিনতাম। তারপরে কিছু কিছু বই বেরোতো না, গল্প টল্প দিয়ে এগুলো এগুলো কিনে কিনে আমি কালেকশন করে এসে পড়তাম। পড়তে পড়তে দেখি যে বিভিন্ন ওই সময়ে, কখনো ঈদের সময় বা কখনো সময় বিভিন্ন পরিচালকদেরও ছবি দিয়ে কাহিনী দিয়ে লেখা হইতো। তখন ওই আমি আমার ওস্তাদ জাইজুর রহমান সাহেবের এগুলো সব পড়তাম। আচ্ছা, আর মনে হয় বলেন ছুটি গন্ধার পরিচালক আইজুর রহমানকে কিভাবে পেলেন বা ওনাকে? ওই আমি ওই আমার আব্বা পাঠাইছিল ওই যে চিটাং থেকে মাছ আনতে। আচ্ছা, এইবার সুযোগ পাইছি ঢাকা যাওয়ার, ঢাকা হয়ে তো যেতে হবে। তো তারপরে আমি বললাম ঠিক আছে আমি চলে যাচ্ছি। গেলে চিটাং গেলাম, চিটাং কাজ কাম সারে সাত আট দিন থেকে আমি এসে ঢাকা ঢুকছি। ঢাকা ঢুকে খুঁজে বের করতেছি কাঁকড়াইলে কোথায় জানি ওনার অফিস। তারপরে FDC গেছি, গেটে তো দারোয়ানরা ঢুকতে দেয় না। তখন জিজ্ঞেস করলাম যে আমাদের যে পরিচালক আছেন না, ওই যে আইজুর রহমান সাহেব, উনি কোথায় বসেন, কোথায় থাকেন? বললো কাঁকড়াইলে ওনার অফিস, ওখানে যান। তো কাঁকড়াইলে গেলাম, তো ওই কাঁকড়াইলে ওই বিল্ডিং এই বিল্ডিং ঘুরতে একজন বলি ওই বিল্ডিংয়ে থাকে, তো ওইখানে গিয়ে খুঁজে বের করলাম। তো লাকিলি ওই দিন পেয়ে গেছি। আপনি ওই পত্রিকায় দেখে বা তার পড়া? হ্যাঁ হ্যাঁ, মোটামুটি আগ্রহ জমেছে। তারপরে গেছি, তারপরে ওই গিয়ে ওই অনেকক্ষণ ছিলাম। তো পিউন ছেলেটার বললাম যে আমি ওনার দেশের থেকে আসছি, বলেন যে সান্তারের পাশে আক্কেলপুর সেখান থেকে আসছি, তো দেখা করো। তো বললাম, তো অনেকক্ষণ পরে ডাকছে আর কি, গেলাম কি বলো, সালাম টালাম দিলাম। তো বললো যে কী নাম তোমার? তা বলে এইরকম এই নাম। তো বললো যে কেন দেখা করবো কেন, আমাকে আমি এই আপনার সাথে এই পরিচালনা পরিচালক হওয়ার জন্য আপনার সাথে কাজ করতে চাই। পরিচালক হওয়া মানে প্রথম দেখাতে বলে? হ্যাঁ হ্যাঁ, কো নর্থ বেঙ্গলের ছেলেটা তো কাজ করে না, চলো পালাই যায় ভেগে যায়, এগুলো হয় না, এগুলো হয় না। আমি খালি আমার সুযোগ দিয়ে দেখেন, দেখবেন যে জীবনে ভেগে যাবো না আমি, একদম জিগা গাছের আটার মোটা, আমাদের ওদিকে আটারে জিগা গাছ বলে। তো বললো যে এই তোর বলে যে ছুটির ঘন্টার কাজ হবে, তখন রানিং ছুটি ঘন্টা কাজ শুরু হয়ে গেছে, শুরু অলরেডি শুটিং হয়, একটা লট হয়েছে। আচ্ছা, পরে বললো অমুক তারিখে আসো। তো অমুক তারিখে আসলাম, তো তা দেখা করলাম। তো বললো যে তুমি কালকে সকাল 7টার দিকে FDC চলে আসো। আচ্ছা, তো FDC আসলাম। তো ওই দিন ওই শাবানা ম্যাডামের শুট ছিল হবে আর কি, তো ওখানে যে আমাদের ঢুকতে পড়েছিল কিন্তু সামনে এক নম্বর ফ্লোরে এক নম্বর মেকআপ রুমটা, মেকআপ রুমটা ছিল। তখন তার অত চিন্তাম না, ওই যে করণবাজার দিক থেকে যে গেট, আমি ভোর 6টার সময় গেছি। আচ্ছা, গিয়া তার মধ্যে বলতেছি ভাই এরকম ওই যে পরিচালক আইজুর রহমান সাহেব আছেন, উনি আমার আসতে বসে। আচ্ছা, ওনার তো এক নম্বর মেকআপ রুমে যান, ওখানে দাঁড়ান। তো আসলাম, লোকজন আসতেছে বসতেছে, শাবানা ম্যাডাম আসলো, দেখলাম ইউনিটের লোকজন আসলো, প্রায় 7টা থেকে 9:30-10টার মধ্যে সব ইউনিট রেডি হয়ে রেডি হয়ে যাবে যাবে, গাড়ি আসছে, সবাই উঠতেছে। তো উঠতে উঠতে সবাই উঠছে, তো আমাকে আর কেউ উঠতেও বলে নাই, বসতেও বলে নাই, গাড়ি ছেড়ে চলে যাচ্ছে। আমি দৌড়ে গিয়ে তখন ওস্তাদরে ধরছি যে আমার আসতে বললেন, তো আমি কি গাড়িতে উঠবো না যাবো না কি, আমি তো বুঝি না। ও আজকে থাক, গাড়িতে জায়গা নাই, তো তুই কালকে আয়। না, সারা ঢাকা শহর ঘুরছি আর কানছি, গাড়িতে জায়গা হলো না, গাড়ির জায়গা হয়নি আমার, এই আমি কি শুনলাম। এই আপনি আর তখন আর গেলেন না, আপনি এলাকায় আর যাননি, ওই থেকে গেছেন? না, ঘুরে আসছি, ঘুরে আসছি তখন, আসে তখন এসে আসার পরে কথা বলে দিতে থাকে, গাড়ির জায়গা হয়নি, ঘটনা রমনা পার্কে বসে কানতেছি। আচ্ছা, এই ফার্ম গেটের রেখা এইদিকে গিয়ে খামাকা ফুটপাতে বসে কানতেছি, গাড়ির জায়গা হয়নি। তাহলে কালকে থেকে তোমার জায়গা রেডি করতে হবে। আচ্ছা, তাহলে জায়গা কীভাবে নেয়, কীভাবে ওঠে, কীভাবে যায়? ভোরবেলা গেছি 5:30-6টায়, এগিয়ে আগে দারোয়ানদের আগে জিগাইছি, দারোয়ানদের সিগারেট দিছি দুইটা, বা একটা পান বা একটা পান টান খান। এই যে সহকারী পরিচালকরা কী কাজ করে, কেন আপনি নতুন? হ্যাঁ, ওনার সাথে কাজ করবেন? বলে হ্যাঁ। বলে যে বসেন। তো বললো যে এই কাজ করে, এই কাজ করে, এইভাবে কাজ করে, এই আসে, তাই শিল্পীরাদের মেকআপ হলে থাকে, তারপরে ওই বিভিন্ন জিনিসপত্র জোগাড়, তারপরে স্ক্রিপ্ট টিস্ক্রিপ্ট সব নিয়ে ব্যাগে করে নিয়ে উঠে শুটিংয়ে যায়। আমরা এইবার পাইলাম এর এর মেন মেন লোককে, ওস্তাদ ছাড়া। বলো চিফ অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, এবং সেটা কী বলে পরিচালকের পরে যে থাকে। আচ্ছা, আর এরপরে প্রোডাকশন ম্যানেজার, সেটা বলে উনি সব ম্যানেজমেন্ট করে সব। সো আমি একটু বিষয় জানতে চাই যে প্রম্পটিংয়ের ক্ষেত্রে, প্রম্পটিংয়ের প্রশ্নে আসলে এখন অনেকে বুঝবে না, কিন্তু আমার জানার কৌতূহল যে প্রম্পটিংয়ে তখন কোন তারকার সাথে আপনি মানে অন দ্য সেট খুব কমফোর্ট পেতেন বা খুব ক্যাচ করতে পারত সেই জায়গায়? শাবানা ম্যাডাম, শাবানা ম্যাডাম ফারুক ভাই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, শাবানা ম্যাডাম তো আমি ওই একদিন মতনুর রহমান ছাড়া আসেনি। আচ্ছা,
তো ওই আমার ইয়ে ছিল, ওস্তাদের শালা ছিল টিপু, ও খুব ভালো একবার নিচে স্কিপ নিয়ে পার্ফর্ম করতে গেছে। তো ক্যামেরাম্যান রেজাল লতিম আমাকে মাঝে মাঝে দেখতো যে আমি পড়তেছি জোরে জোরে, সেখানে সিনটা পড়তেছি, হে খেয়াল করছে, এই টিপু রাখো রাখো রাখো, ওই আকবরে দাও, কয় আকবর পারবো, ক্যামেরাম্যান কইতেছে, কো খালি দেখেন না পারে কিনা দেখেন। এই এই কনফিডেন্টটা কেন শাবানা আপা বললেন ওই সময়? উনি খুব আদর করতো। আচ্ছা, আদর করতো। আর যখনই স্ক্রিপ্ট এই মতিন রহমান পড়াইতো আমি ধরে রাখতাম। আচ্ছা আচ্ছা। আর আমি কোনো কাজ আমি মনে সারা নেই যেন দ্রুত তাদের কাছে পুষতে পারি, তাদের আদর ভালোবাসাটা দরকার, তাদের স্নেহটা দরকার, তাহলে আমি আরও হয়তো অনেক দূর কাজে করতে পারবো, যেতে পারবো। তো ওই দিন প্রণ করছি।